যাব না আমি কতবার বলবো তোমাকে এত মানুষজন দেখলে আমার ভালো লাগে না তোমরা যাও তো পাশের বাড়িতে মিলার খালাকে ডাক দিবি ঠিক আছে উফ তোমরা যাও না আমি এখন বড় হচ্ছি না ভোরবেলা কি শুরু করছো এগুলো সাবধানে থাকবি কিন্তু ওকে মা যাও তো পরে রিউনিয়নে যাওয়ার বাস মিস হয়ে যাবে ফোন আবার সাইলেন্ট করে রাখবি না কালকে দেখা হবে ঠিক আছে ওকে ফাইন আমি এখন রাখি বাই 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 আমি একদম ঠিক আছি তোমরা কোনো টেনশন করো না ঠিক আছে
দরজার রাস্তা চলে আসি বাবু। তুমি ফেরত যাও, তুমি বুঝছিস না আব্বু আম্মু চলেছিলে কি ভয়ঙ্কর কাণ্ড খাবে তুমি বুঝছিসো? এছাড়া পাশে পাশে আন্টিটাও তো আছে। না না বাবু আজকে না, আমি তোমার সাথে কালকে মিট করব, আজকে না প্লিজ। আমি শুধু এক মিনিটের জন্য আসবো, তোমাকে দেখবো আবার চলে যাবো। আরে না রে বাবা আজকে আসো না। আচ্ছা শোনো না বাবু, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে, শুধু একবার দেখেই চলে যাবো বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে আসো, কিন্তু আসবা আর যাবা, ওকে? ওকে। চলে আসছে শয়তান। হাতির বাচ্চা। অনেক কিউট। আহ, ইটস ফর ইউ। ইটস ফর মি। থ্যাংক ইউ। হ্যালো। অনেক কিউট র‍্যাবিটটা। আজকে পে অনেক খুশি হয়ে গেছে। আস্তে আস্তে। আহ, অনেক জাম্প করে কিভাবে? থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। বেশি বেশি তো অনেক বেশি। এটা তুমি রাখো বুঝছো, তুমি এটা নিয়ে খেলবা, ঘুমাবা, আদর করবা। অনেক কিউট, আমি এটাকে অনেক আদর করব। আই চলো তো এটার একটা নাম দেই, কি নাম দাও যে বলো তো, বলো না। গোলাপি। হোয়াট? গোলাপি এটার নাম তোমার কোন অ্যাঙ্গেল থেকে গোলাপি লাগলো? হ্যাঁ তাহলে তুমি রাখো নাম। আমি রাখি। অনেক কিউট, গুলটু স্টেপার। এটার নাম গাপ্পিস, কেমন বলো তো? হ্যালো গাপ্পিস। হ্যালো বলো তো ওকে, একটু চাও তো। এই ও ও নো বড়। হ্যাঁ কেটে দিতে হবে। আচ্ছা আমাকে ও গিয়ে দিয়ে ফেলো, চল দেখে নিয়ে ঘুরে আসি। গাপ্পিস এটা আমার রুম। ও এটা তোমার বেডরুম? হ্যাঁ। না এখানে তোমার অনেক ফ্রেন্ড আছে, আসো তোমাকে পরিষ্কার করে দিই। দেখো এটা প্যাক প্যাক। আর এই সাইডে হচ্ছে দেখো। আর কি আছে? এটা হচ্ছে স্নপি, দেখো। দেখেছো? এখানে দেখো, এখানে আমার অনেক জুয়েলারি আছে, আসো এটাকে ছেড়ে দিই। অনেক জাম্পি না? ফোর স্লিপার। হ্যাঁ গাপ্পিস তুমি কি খাবা? আচ্ছা ওরা কি খায়? গাজর। ওর খাবার কোথায়? তুমি ওর খাবার আনো নাই কেন? আচ্ছা রাখো তো, তুমি তখন থেকে খরগোশ নিয়ে পড়ে আছো, আমাকে তো পাত্তে দিলে না। ও তোমাকে তো পাত্তেই দেওয়া হচ্ছে না। না পাত্তা লাগবে। হ্যাঁ জান, ভালো লাগছে না, বেরো।
রিয়া জান কই গেল রিয়া বাবু তুমি কই তোমাকে তো খুঁজেই পাচ্ছি না আমি আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না এখন কি হবে হু এখন কই যাব হুম ফোন আসছে আমার পরে ধরো কি দরকার পরে কি বাবা তুমি তো বললে 30 সেকেন্ড লাগবে 1.5 মিনিট হয়ে গেল কি করতেছো আর একটু বাবা হয়ে গেছে বেরোচ্ছি দরজা খুলতে এত সময় নিলি যে খালামনি ওয়াশরুমে ছিলাম তাই ওয়াশরুমে ছিলি হ্যাঁ
এই কোনো সমস্যা টমস্যা হয় তো? না না কোনো সমস্যা নেই। কিসের জন্য একটু শব্দ পেলাম তো তাই ছুটে এলাম। আয় তো দেখি ভিতরে হয়তো জানালার দরজা খোলা আছে বুঝছিস? ছোট্ট আসতে পারে নাকি? না না খালা মানে কোনো সমস্যা নেই, আমি কিছুক্ষণ আগে চেক করছি, তুমি যাও। কোনো সমস্যা নেই? না। আচ্ছা ওই যে কলটা ছাড়া এত মন্ধ লাগা হবে? এই যে বন্ধ করেছিস খালা মানে তুমি যাও এখন। তুমি তো বলতো আমাকে আসতে, তুমি না বললে কি আমি আসতাম? তুমি তো বারবার বলতেছিলা আমি আসি আব্বু আম্মু নাই, খুব মজা হবে। খুব মজা হচ্ছে না খারাপ ছেলে কথা? আমি খারাপ ছেলে? নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাখছো একা, আমি আমি না আসলে তো অন্যগুলো ছেলে চলে আসতো, তুমি খারাপ নেই। কি তুমি তুমি আমাকে বলতে পারলা? তুমি আরো বেশি খারাপ। তুমি যে লুকায় লুকায় আপাতের সাথে অফলাইনে চ্যাট করো আমি জানি না, তুমি এত বড় খারাপ, এত বেশি খারাপ। আর তুমি তুমি কি হ্যাঁ সোনিয়া পিকচার আপলোড করতে পারে না কয়েক সেকেন্ডের মধ্যে আপনার লাইক দিয়ে ভরা? তো তুমি কি তুমি সারাদিন যে সোনিয়ার পিছনে লেগে থাকো ওটা কিছু না? কোথাও দেখো তুমি, আমি তো ফেসবুকে ঠিকমতো ঢুকেও না আজকাল। আর তুমি কাকা চাই আমি দরজা খুলতে? তোমার মাথায় কি গোবর? খালি তোমার একটা চেহারা গেছে কিচ্ছু নেই বুঝছো? ঠিকই তো প্রেম করতে আসছিলাম ঘুরছো দিনের পর দিন, তোমাকে এখন আবার পাত্তা চাই? তোমাকে ফার্স্ট দিন থেকে পাত্তা দেওয়া ভুল ছিল আমার, খারাপ ছেলে কোথাকার। আই হেট ইউ টু। আমি কিন্তু রাফাতকে ফেসবুক থেকে ডিলিট করেছি। কেন? আমি তো সোনাকে ডিলিট করি নাই। মানে কি তুমি আমি তোমার কথা শুনে রাফাতকে ডিলিট করে দিলাম আর তুমি ওকে ডিলিট করো নাই? তুমি তো আমাকে পাত্তা টাত্তা দাও না, আমার কি দোষ? পাত্তা লাগবে তোমার?